माय डियर स्टूडेंट्स आज आम नवम श्रेणी विज्ञान गतिपाठर चार नम्बर प्रश्न तो करम तो चार नम्बर प्रश्न कि दिया आसे ह्रद एटात इंजिन चालित नाव एखन स्थितिशील अवस्थार परा इमान मीटार सेकेंड स्क्वेयर स्थिर हारत इमान मीटार पार सेकेंड स्क्वेयर स्थिर हारत खरल रेखा एटु यात कमान आहे खरल रेखा एडालेदि आठ सेकेंडर बाबे त्वरित होल এই সময়ত নাওখনে কিমান দূরত্ব অতিক্রম করিব তো দূরত্ব আমি কি পাম দূরত্বক আমি এস বলি কম এই পাঠত গতিপাঠটুত এনেতো আমি ডি বলি ব্যবহার করো এস তারপিছত চা ইয়াত এই মিটার স্কোয়ার ইয়ার পর আমি গম পাও এটু কি হয় তরণ তরণক আমি কিহেরে ডিনোট করো এরে ডিনোট করো তরণক আমি কি লিখো এ লিখো এটু তরণ তারপিছত সময় সময়কতো আমি জানো টি ব্যবহার করো সময় তিনি সেকেন্ডত ইমান তরণেরে নাওখন গতি করলে কিমান দূরত্ব যাব সেইটো আমাক উলিয়াব দিছে তারপর স্থিতিশীল অবস্থা স্থিতিশীল অবস্থা মানে কি যেতিয়া আরম্ভ করেছিল প্রারম্ভিক যেটো বেগ সেইটো কি হয়ে যাব প্রারম্ভিক বেগক ইউ বলে কোয়া হয় এটু কি হয়ে যাব জিরো হয়ে যাব এটু কি হয়ে যাব জিরো তো এস ওলাব লাগে এস ওলোয়া আমি তিনটা ক্ষুদ্র পাও সরি দুটা ক্ষুদ্র পাও এস ওলোয়া কি কি পাও টু এ এস ইজুকেল ভি স্কুয়ার মাইনাস ইউ স্কুয়ার এটা পাও তো এইটো এটা ক্ষুদ্র পাও ইয়াত তো আমাক ভির মান দিয়া নাই দিছে জানো ভির মান যদি দিয়া নাই তেনহলে এটু কি হয়ে যাব আমার ভির মান যদি দিয়া নাই তেনহলে এটু আমার কি হয়ে যাব তেনহলে এটু হব আমার ক্ষুদ্রটু কামত নাহিব এই ক্ষুদ্রটু এটু কি হব আমার কামত নাহিব তারপিছত এস ইজুকেল এ টি প্লাস হাফ হাফ অফ ইউটি এটু এ টির কোনে লিখিলে এ টি নহয় ইয়াত কি আহিব লাগে ইউটি ইউটি প্লাস হাফ অফ এ টি স্কুয়ার হাফ অফ কি আহিব এ টি স্কুয়ার এটু ক্ষুদ্র আমি জানো কোয়া এটু জানো নে না জানো এটু জানো তেনহলে আমি এই ক্ষুদ্রটো ব্যবহার করিব লাগে তো প্রথমতে ইয়াত লিখি লবা কি কি দিয়া আছে ইয়াত এ ইজুকেল কিমান দিয়া আছে তরণ থ্রি মিটার পার সেকেন্ড স্কুয়ার তারপর টি কি দিয়া আছে আমাক টি দিয়া আছে এইট সেকেন্ড কি দিয়া আছে এইট সেকেন্ড দিয়া আছে তো এইট সেকেন্ড দিয়া আছে আমাক কি ওলাব লাগে এস দূরত্ব উলিয়াব লাগে তো আমি জানো আমি কি জানো আমি সব জানো আমি জানো আমি জানো যে এস ইজুকেল ইউটি প্লাস হাফ অফ এ টি স্কুয়ার এইটো আমি জানো হয়নে তো ইউর মান জিরো ইন্টু টি জিরো ইন্টু টি প্লাস হাফ এর মান কিমান পাইছো তিনি টির মান কিমান পাইছো এইট ইন্টু স্কুয়ার আছিল তো আরো এবার এইট লিখি দিম কিবা আপত্তি নাই তো এইটো চোৱা জিরোর লগত এইটো পূরণ করার লগে লগে জিরোর লগত যদি হাতিও পূরণ করা এইটো তো জিরো হয়ে গেল এইটো কি হয়ে গেল জিরো প্লাস এই দুয়েরে যদি আটক কাটি দিও এইবার পাম চারি তো চারি তিন গুণ বারো এইটু চারি আর এই তিনটু পূরণ করেছো চারি তিন গুণ বারো আট বারং কি হব আট বারং নাইনটি সিক্স তোমালে পূরণ করে চা আট বারং কি হব নাইনটি সিক্স তো জিরোর এইটু যোগ করলে কি হব নশ ষাটি হে নহয় নশ ষাটি কি হব নাইনটি সিক্স মিটার ইয়াত আমাক কিহত দিয়া আছিলে মিটার পার সেকেন্ডত আহিছিলে দূরত্বটো কিহত আহিব মিটারত আহিব তো তোমালোকর প্রশ্নটোর উত্তর এইটাই তো যদি ভিডিওটো ভাল লাগে লাইক করিবা আর শেয়ার করিবা।